নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি খুমলুঙে। খুমলুঙে ত্রিপুরা মহিলা ফেডারেশনের উদ্যোগে এক জনজমায়েতের আয়োজন করা হয়েছে। এই জনজমায়েতে আর কিছুক্ষণের মধ্যে ত্রিপুরা মাথা সুপ্রিমো মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন উপস্থিত হবেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে বহিরাজ্যে অবস্থান করছিলেন। এই মুহূর্তে তিনি রাজ্যে আসবেন এবং রাজ্যে এসে বিশেষ করে জনজাতিদের উদ্দেশ্যে কী বার্তা দেন। 2023 বিধানসভা নির্বাচন সামনে রয়েছে, এই নির্বাচনে কিন্তু ত্রিপুরা মাথা সুপ্রিমোর যে বক্তব্য বার্তা অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা মাথা সুপ্রিমো মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে স্বাগত জানাতে দুই ধারে জনজাতিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেই পোশাকে কিন্তু এই জায়গাটি সুন্দরভাবে সেজে উঠেছে। এক কথায় আর কিছুক্ষণের মধ্যেই মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই জনজমায়েতে উপস্থিত হবেন এবং এই জায়গাতে কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন সহ জনজাতিদের উপস্থিতিতে এই জায়গা সুন্দরভাবে সেজে উঠেছে এবং সকলে কিন্তু স্লোগানে মেতে উঠেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকলে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ত্রিপুরা মাথা সুপ্রিমো মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন তাদের কাছে, জনজাতিদের কাছে কতটুকু যে বিশেষ করে সুপ্রিমো যেমনটা রয়েছেন তেমনি কিন্তু তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় এই 2023 বিধানসভা নির্বাচন। ধীরে 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 কিন্তু জটিলের দিকে যাচ্ছে, কারণ 2023 বিধানসভা নির্বাচন অন্যান্য বছর নির্বাচনের চাইতে অন্য রকমই কিন্তু এইবার 2023 বিধানসভা নির্বাচন, কারণ সিপিএম কংগ্রেসের জোট বন্ধন করে এই 2023 বিধানসভা নির্বাচনে লড়াই করবে। তার পাশাপাশি রয়েছে ত্রিপুরা মাথা সুপ্রিমো, অর্থাৎ ত্রিপুরা মাথার যে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্ক কোন দিকে যায় সেটাই কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবার 2023 বিধানসভা নির্বাচনে। সকলেই দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে ত্রিপুরা মহিলা ফেডারেশনের উদ্যোগে যে জনজমায়েতের আয়োজন করা হয়েছে, সমস্ত জনজাতি মহিলারা এই জায়গায় উপস্থিত রয়েছেন, সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা যে 2023 বিধানসভা নির্বাচনের প্রচারে বিশেষ করে কিছুদিন ধরে কিন্তু তাদের কোনো জনজমায়েত বা প্রচার সেভাবে চোখে পড়েনি। মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন অসুস্থতা থাকার কারণে এই মুহূর্তে ত্রিপুরা ওমেন ফেডারেশনের উদ্যোগে জনজমায়েতের আয়োজন করা হয়েছে এবং এই জনজমায়েতের স্থল কিন্তু বিশেষ করে মহিলাদের উপস্থিতিতে, ত্রিপুরা মহিলাদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ কিন্তু একেবারে সেজে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে ত্রিপুরা মাথা সুপ্রিমো মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই জনজমায়েতে এসে উপস্থিত হবেন এবং বেশ কিছুদিন পরে কিন্তু এই বিশাল জনজমায়েতের আয়োজন করা হয়েছে ত্রিপুরা মহিলা ফেডারেশনের উদ্যোগে এই জনজমায়েতের আয়োজন এবং এই জনজমায়েতে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বক্তব্যের দিকে কিন্তু সমগ্র রাজ্য তাকিয়ে রয়েছে। 2023 বিধানসভা নির্বাচন রয়েছে, এই নির্বাচনে বিশেষ করে ত্রিপুরা যে ভোট, সেই ভোট কিন্তু কোন দিকে যায় সেদিকে কিন্তু পাল্লা ভারী হবে 2023 বিধানসভা নির্বাচন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। জনজাতির যে মহিলারা রয়েছে, প্রত্যেক মহিলারা কিন্তু এই জনজমায়েতে, এই জমায়েতে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই জনজমায়েতের স্থল এবং মাস গ্যাদারিং এই জনজমায়েতে উপস্থিত রয়েছেন অনিমেষ দেববর্মা উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে জনজমায়েত, এই জনজমায়েত নিয়ে একটু জানব। আজকের আমাদের টিডাব্লিউএফ এর যে জনজমায়েত ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আমার মনে হচ্ছে মহিলারা এই মাত্রায় জমায়েত করতে পেরেছেন এবং এ থেকেই বোঝা যায় আমাদের দাবির প্রতি মানুষের যে সমর্থন, বিশেষ করে মহিলাদের যে সমর্থন, থানসার যে আন্দোলন যে শক্তিশালী হয়েছে এটাই প্রমাণ করছে। এবং নিশ্চিত রূপে আগামী বিধানসভা নির্বাচনে এর একটা প্রতিফলন ঘটবে। আমাদের দাবিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রাজ্যে ওয়ানসা ত্রিপ্রাসা সমস্ত অংশের মানুষের সমন্বয়ে একটা নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের এই জমায়েত এবং নারীদের এই সমর্থন
বিশেষ ভূমিকা নেয়। কংগ্রেস সিপিএম জোট হচ্ছে এবং ত্রিপুরা মথা দল আগামী দিনে জোট হবে নাকি একা লড়া করবে, বা জোট হলে কোন দলের দিকে যেতে পারে সে নিয়ে কি কোনো খবর আছে? এ পর্যন্ত আমাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার, বিজেপি কংগ্রেস সিপিএম কোন দলের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে কনস্টিটিউশনাল সলিউশন, সংবিধানের ভেতরে থেকে এই রাজ্যের পিছিয়ে পড়া ভূমিপুত্ররা কিভাবে বেঁচে থাকবে তার একটা সংবিধান বের করা, একটা আইন প্রণয়ন করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। তো সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে, হতেই পারে, বিজেপির সাথে অনেকের জোট হতে পারে। আমাদের কনস্টিটিউশনাল সলিউশনকে যারা সমর্থন করবে এবং যারা চাইবে যে পিছিয়ে পড়া মানুষ যেন বেঁচে থাকতে পারে সংবিধানের ভেতরে, নিশ্চয় আমাদের কথা হচ্ছে বা কি পর্যায়ে দাঁড়াবে। আমাদের পার্টির যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য, উনি শেষ সিদ্ধান্ত। আজকের এই জনজমায়েত থেকে কি সেই বিষয়ে কোনো বার্তা পাওয়া যাবে? এই জমায়েতের মাধ্যমে আমাদের একটাই আমাদের প্রমাণ করে যে যারা আমাদের বিরুদ্ধে বলছে, থানসার বিরুদ্ধে যারা বলছে, তাদের কাছে একটা বার্তা দাও যে থানসাই শক্তিশালী এবং থানসার মাধ্যমে ত্রিপ্রাসাদের এবং যারা নন ত্রিপ্রাসা আছেন ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে তাদের ভবিষ্যৎ এবং বাঁচার জন্যে যে সংবিধানের যে অধিকার সেটা আদায় করতে গেলে থানসার মাধ্যমেই এটা সম্ভব, এই বার্তাটাই আমরা দিতে চেষ্টা করছি। এই জনজমায়েতে ত্রিপুরা মথার নেতৃত্ব মণিমেশ দেববর্মা ছিলেন এবং তিনি যে বিষয়টা বিশেষ করে বলেছেন যে 2023 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অত্যন্ত জটিল একটা নির্বাচন এবং এই নির্বাচনে ত্রিপুরা মথার যে দাবি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি, সেই দাবি যে দল মানবে বা তাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার যে দল মানবে তারা সেই দলের পক্ষেই তারা জোটে যেতে রাজি আছেন, তারা কিন্তু প্রথম থেকে সেই দাবি জানিয়েছেন। তবে আজকের যে এই জনজমায়েত বিশেষ করে মহিলাদের যে শক্তি, জনজাতি মহিলাদের যে শক্তি রয়েছে সেই শক্তি কিন্তু এক কথায় প্রদর্শিত হচ্ছে এই জনজমায়েতের মধ্য থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনজাতি মহিলারা, সকল মহিলারা কিন্তু এই ত্রিপুরা মহিলা ফেডারেশনের যে জনজমায়েতে, সে জনজমায়েতে এসে হাজির হয়েছে। আজকা যে কার্যক্রম হে, কার্যক্রম কে বারে মে জাননা হে, কেসা লাগ রহা হে? জেসা আপকো লাগেগা, জেসা সবকো লাগেগা, इतने महिला लोग आए हैं, एक मैसेज जाता है। देखिए सब लोग नाच रहे गा रहे हैं, एक अलग रकम का एटमोसफियर है और हम झूठ नहीं बोलते हैं, हम लोग अपने लोग से सच्चे हैं। तो इसके लिए आप देख रहे हैं कि कहां से हमारा इतने लोग हजार हजार लोगों के नंबर में आ रहे हैं। आप कवर कीजिए, आप बताइए कैसा लग रहा है आपको? इस साल सीपीएम कांग्रेस एक साथ अलायंस होकर लड़ाई करेंगे तो आप लोग? मैं ना सीपीएम का मेंबर हूं, ना मैं कांग्रेस का मेंबर हूं। ये सीपीएम और कांग्रेस के बीच में मेरे संग कुछ लेना देना नहीं। आप लोग आगे जोट होना चाहेंगे क्या? अगर मेरा डिमांड को राइटिंग में दिया गया तो मैं कंसीडर करूंगा, अगर राइटिंग में नहीं दिया गया तो मुश्किल लगता है। 23 साल को लेकर चुनाव में कितना वोटों से आप लोग लड़ाई करेंगे? हम लोग इंटरनली डिस्कस कर रहे हैं और जल्द से जल्द पक्का हो जाएगा, लेकिन एक बात क्लियर है, हम अपने लोगों को झूठ नहीं बोल सकते, हम अपने लोगों को मिसलीड नहीं कर सकते। और इस बार मन तो सबको लगता है कि हम अपने बलबूते में लड़े। धन्यवाद একদম মহারাজ প্রত্যুষর দেববর্মন এই জনজমায়েতে এসে পৌঁছে গেছেন। ত্রিপুরা ওমেন ফেডারেশনের যে জনজমায়েত, এই জমায়েতে একদম কিন্তু যে কর্মী সমর্থকরা রয়েছে সকলে আনন্দ উদ্দীপনায় নাচে গানে তালে কিন্তু এখানে আনন্দমুখর এক পরিবেশ। আজকে বিশেষ করে ত্রিপুরা ওমেন ফেডারেশনের উদ্যোগে এক জনজমায়েতের আয়োজন করা হয়েছে, বিশাল সংখ্যায় বিভিন্ন প্রান্তের জনজাতি মহিলারা সকলে এসে এই জনজমায়েতে সামিল হয়েছেন। এক কথায়
এই জনজমায়েতকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের চেহারা নিয়েছে খুমলুঙের এই জনজমায়েত। বিশেষ করে সকল প্রান্তের অর্থাৎ দূর দূরান্ত থেকে জনজাতির যে মহিলারা রয়েছেন সকল মহিলারা কিন্তু এখানে এসেছেন এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই জনজমায়েতে কি বার্তা দেন এবং কি উদ্দেশ্যে কি বলেন সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু অধীর আগ্রহ হয়ে আছেন সকল জনজাতি মহিলারা। 2023 বিধানসভা নির্বাচন দৌড় গড়ায় রয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে ত্রিপুরা মহিলা ফেডারেশনের উদ্যোগে জনজমায়েতের আয়োজন করা হয়েছে। এই জনজমায়েতে দেখতে পাচ্ছেন খুমলুঙ থেকে সরাসরি এবং এখানে কিন্তু সমস্ত জনজাতি মহিলারা হাজির হয়েছেন। এক কথায় এই মহিলাদের উপস্থিতিতে এই জনজমায়েত কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং ভূভাগরার যে কতটুকু জনপ্রিয়তা রয়েছে তাদের মধ্যে অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কতটুকু জনপ্রিয়তা রয়েছে এই জনজমায়েত কিন্তু থেকে বোঝা যাচ্ছে এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আর কিছুক্ষণের মধ্যেই জনজমায়েতে এসে উপস্থিত হবেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই জনজমায়েত থেকে কি বার্তা দেয় কি বক্তব্য রাখে তা সে বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে জনজাতি মহিলারা সকলেই এই মাঠে এই জমায়েতে এসে উপস্থিত হয়েছেন এবং এই জনজমায়েতকে কেন্দ্র করে মহিলাদের উপস্থিতি সে উপস্থিতি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনপ্রিয়তা কতটুকু রয়েছে এবং 2023 বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তাদের যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি সেই দাবি আদৌ পূরণ হবে কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। কারণ এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি মূলত রয়েছে এবং এর আগেও কিন্তু আইপিএফটির তরফেও সেখানে ত্রিপুরাল্যান্ডের দাবি তোলা হয়েছিল এবং সেই দাবি কিন্তু পূরণ হয়নি। এই মুহূর্তে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন থানসার স্লোগান তুলে সকলকে একতার ছত্র ছায়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির পথে চলেছেন এবং সেই দাবি বিশেষ করে যে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরো শক্তিশালী হচ্ছে এই জনজমায়েত থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তবে সবচেয়ে যে বড় বিষয় 2023 বিধানসভা নির্বাচনে জনজাতিদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। কারণ এই জনজাতি ভোট ব্যাংক যেদিকে যাবে সেই দিক দিয়ে কিন্তু পাল্লা ভারী হবে সেটা কিন্তু বলা যায়। তবে এই 2023 বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস বন্ধন সামিল হয়ে এবার 2023-এ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আসন সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত ভাগ হয়নি, কারণ সিপিএম কংগ্রেস এই মুহূর্তে অপেক্ষা আছে যে তীব্র মাথা দল তাদের সাথে জোট বন্ধনে এবার 2023 বিধানসভা নির্বাচনে লড়াই করে। সেই উদ্দেশ্যে কিন্তু সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি কি করেছেন সবাই জানেন, নতুন করে বলতে হবে না, কপাল খাই খাই না সারানো না লিয়া মহারাজ বলতে কিছু নেই বলুন সেই বিষয়ে কোনো বার্তা দেনি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জনজাতি মহিলারা এই জায়গাতে উপস্থিত আছেন এবং সকলে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দীর্ঘ অপেক্ষায় আছেন, তিনি আসবেন এ বক্তব্য কি বার্তা দেন সে উদ্দেশ্যকে আমাদের কি হবে। ত্রিপুরা মহিলা ফেডারেশনের উদ্যোগে এই জনজমায়েতের আয়োজন করা হয়েছে এবং বেশ কিছুদিন পরে কিন্তু এই জনজমায়েত এক কথা এই জনজমায়েত কিন্তু 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা বার্তা দিতে চলেছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে কতটুকু তাদের কাছে জনপ্রিয়তা রয়েছে সে জনজমায়েত থেকে বোঝা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ত্রিপুরা মথার যে শীর্ষস্থানীয় নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা কথা বলবো ত্রিপুরা মহিলা ফেডারেশনের আজকের যে জনজমায়েত সে জনজমায়েত নিয়ে আপনার কাছ থেকে জানবো। আজকে মহিলা সংগঠন TWAF ত্রিপুরা মঠার এক মাস গ্যাদারিং জনসভা হতে যাচ্ছে। আমাদের মতো হচ্ছে থানচা, এই থানচাকে নিয়েই আমাদের লক্ষ্য হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে উদ্দেশ্য করে আজকে এই মাস গ্যাদারিং আর বোবাগড়া থানচাকে নিয়ে এই মাস গ্যাদারিং হচ্ছে। আর সামনে আছে 2023 বোবাগড়ার ওয়ান লাস্ট ফাইট, এই লাস্ট ফাইটকে নিয়ে আজকে আমাদের মাস গ্যাদারিং। এর আগে এই মহিলাদের নিয়ে বিশেষ করে জনজাতি মহিলাদের নিয়ে এই ধরনের কোনো জনসমাবেশ চোখে পড়িনি, তবে আজকের যে জনজমায়েতে তাদের উপস্থিতি সে বিষয়টা আজকের জনজমায়েতে তাদের উপস্থিতি সে বিষয়টা নিয়ে জানবো। আজকে তো উপস্থিত আছে
বিশেষ করে জনজাতিরা যে অনেক জনজাতি মহিলারা উপস্থিত রয়েছেন এই ধরনের জনজমায়েত কিন্তু চোখে পড়েনি এবং আজকে বিশাল সংখ্যায় উপস্থিত রয়েছেন এই নিয়ে জানবো। আচ্ছা আজকে তো বিশাল উপস্থিত হচ্ছে বুবাগ্রার থানচাকি নিয়ে বিশাল উপস্থিত হচ্ছে। আমরা জানতে পারলাম ওই কিল্লাতে অনেকে আমাদের গাড়িকে আটকে রাখিছে, বিজেপি না কংগ্রেস না সিপিএম তা জানিনি, পরে আমরা যাচাই করব কে আটকাচ্ছে আমাদের গাড়িকে। তবু আমাদের আটকার পরেও আমাদের এত জনজোয়ার হচ্ছে বুবাগ্রার থানচাকি নিয়ে, বুবাগ্রার যে গ্রেতার ত্রিপুরালেন বুবাগ্রাকে লক্ষ্য করে এই জনজোয়ার, একদমই বিশাল সংখ্যায় কিন্তু জনজাতি মহিলারা এই জনজমায়েতে উপস্থিত রয়েছেন। তবে এই ধরনের যে জনজমায়েত, এই জনজমায়েতে অধিক সংখ্যায় যে জনজাতি মহিলারা উপস্থিত রয়েছেন এর আগে কিন্তু চোখে পড়েনি। 2023 বিধানসভা নির্বাচন দোরগোড়ায় রয়েছে এবং বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মন বাইরে, রাজ্যের বাইরে অবস্থান করছিলেন এবং শুধুমাত্র জনজাতি মহিলাদের যে এই উপস্থিতি, সে উপস্থিতি কিন্তু ক্ষিপ্রমতার সুপ্রিমো মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মনের যে জনপ্রিয়তা রয়েছে এবং জনপ্রিয়তার কারণে কিন্তু সকল মহিলারা, জনজাতি মহিলারা এখানে উপস্থিত হয়েছেন।